ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারু কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নতুন বছরের আগমনে কারু কিচেনের পক্ষ থেকে আমি আপনাদের জন্য নতুন পিঠা নিয়ে হাজির হয়েছি। তাহলে শীতের স্পেশাল পিঠা, আমি পাতিশাপটা পিঠা বানিয়ে পরিবেশন করেছি। দেখুন আমার পিঠাগুলো কতটা সফট হয়েছে। নারিকেল, খেজুরা গুড় ও কাজু বাদামের পুর দিয়ে আমি পাতিশাপটা পিঠা বানিয়েছি, স্পেশাল পাতিশাপটা পিঠা। যারা পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপি দেওয়া। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে স্পেশাল পাটিশাপটা পিঠা বানালাম। আমি আজকে খেজুরের গুড়, নারিকেলের পুর দিয়ে পাটিশাপটা পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। শীতের স্পেশাল পাটিশাপটা পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়া নিয়েছি 1.5 কাপ পরিমাণ, ভিজা চাউলের গুঁড়া, আপনারা ইচ্ছা করে শুকনো চাউলের গুঁড়া দিয়েও বানাতে পারেন, 1 কাপ পরিমাণ ময়দা, ময়দার সাথে দিয়ে বানালে পিঠাটা সফট হয়। আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। চাউলের গুঁড়া ময়দা মিক্সড করে নিয়েছি, এখন দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু খান। আমি 1/4 কাপ দিয়েছি। পাটিশাপটা পিঠা ইচ্ছা করলে এখানে গুড় দিয়েও বাটিটা করতে পারেন, আমি এখানে গুড় দিব না, পিঠার পুর করার সময় গুড় দিয়ে করবো, নারিকেল আর খেজুরে গুড়। দিচ্ছি অল্প পরিমাণ লবণ, 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, দুধ দিয়ে আমি বাটারটা গুলাবো। একবার দুধ দিব না, অল্প অল্প করে দিয়ে তারপর আমি পিঠার বাটার করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে পানি দিয়ে করতে পারেন। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দানা না থাকে, বেশি ঘন হবে না, পাতলা হবে না। আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। আমি এই অবস্থায় 10 থেকে 15 মিনিট রাখবো, তারপর আপনাদেরকে পাটিশাপটা করে দেখাবো। এর আগে আরেকটা বাটিতে রেখে নিচ্ছি যাতে দানা থাকলে চাটনিতে আটকে যায়। দেখেন এখন কেমন হয়েছে, বেশি পাতলাও না, ঘনও না। এই অবস্থায় আমি 10 থেকে 15 মিনিট রাখবো, তারপর আপনাদেরকে পাটিশাপটা পিঠা বানিয়ে দেখাবো। চুলায় নিয়ে আপনারা আমার সাথেই দেখুন। কড়াইতে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, নারিকেল কুড়ানো। ঘি দিয়ে নারিকেল বেজে নিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1/4 চামচ এলাচ গুঁড়ো, এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। অল্প পরিমাণ লবণ, কাজু বাদাম বাটা, ইচ্ছা করলে কাজু বাদাম বাটা নাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। গরু দুধ 1/2 কাপ পরিমাণ, দুধটা একবারে না দিয়ে 3 বারে দিতে হবে, আস্তে আস্তে মিক্স করতে হবে। খেজুরের গুড় আমি মিহি করে নিয়েছি, গুড়টা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু মিষ্টি খান। এভাবে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খেজুরের গুড় দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন সাথে দিচ্ছি অল্প পরিমাণ দুধ দিয়ে গোলানো চাউলের গুঁড়ো, আপনারা এখানে ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। নাড়াচাড়া করতে হবে অনবরত যাতে নিচ দিয়ে না লেগে যায়। হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাটিশাপটা পিঠা চুলায় আপনাদেরকে বানিয়ে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। পাটিশাপটা পিঠা বানানোর জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি,
উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। পাটিসাপটা পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথে ভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলে আর একটু পাতলা হবে। এখন আমি ডেকে দিচ্ছি, এক মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। নারিকেল ও খেজুরের গুড়ের গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে আমি কীভাবে ভাজ করে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, হয়ে গেছে। নামিয়ে আরেকটা একইভাবে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নামিয়ে নিচ্ছি, আরেকবার তেল ব্রাশ করে নিচ্ছি। প্রতিবার এভাবে তেল ব্রাশ করে নিতে হবে। ব্যাটারটা দিয়ে তারপর ফ্রাই প্যানটা একটু নাড়াচাড়া করলেই একটু বড় হবে। হয়ে গেছে দর্শক, আমি সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে পরিবেশন করে নিয়েছি। যে পরিমাণে ময়দা ও চালের গুঁড়া নিয়েছি অনুযায়ী আমার 12টা পিঠা হয়েছে। আমি এক মাপের পিঠাগুলো বানাবার চেষ্টা করেছি। দেখেন পিঠাগুলো অনেক সফট হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। শীতের স্পেশাল পিঠা পাটিসাপটা পিঠা। পিঠার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কারো কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলে সবগুলো ভিডিও ভিউ করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য।